নমস্কার প্রিয় দর্শক, তো আপনারা সকলেই জেনে গেছেন যে 17/6/2021 তারিখে আনুষ্ঠানিক ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে দিয়েছেন। অনেকেরই অ্যাকাউন্টে সেই টাকা চলে আসছে, সর্বোচ্চ এক কিস্তিতে 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা। কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। সকলেই কমেন্ট করছেন যে টাকা তারা পাচ্ছেন না বা টাকা আর পাবেন কি পাবেন না, তো সেই বিষয়টাই ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বানানো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে 17 তারিখে টাকাটা রিলিজ করা হচ্ছে, কিছু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হচ্ছে এবং সেখানে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদেরকে সরাসরি টাকাটা দেওয়া হয়েছে। এবং তিনি একথাও বলেছিলেন যে আস্তে আস্তে ধাপে ধাপে বাকি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পৌঁছে যাবে। তো যেহেতু পশ্চিমবঙ্গে অনেক কৃষক, প্রায় 62 লক্ষ কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত আছেন, তো একসঙ্গে এই 62 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো কিন্তু সম্ভব নয় এই বর্তমানে করোনা প্যান্ডামিক সিচুয়েশনে। তাই এটা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তো আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি আপনার আইএফসি কোড পরিবর্তন না হয়ে গিয়ে থাকে বা অন্যান্য যদি কোনো ব্যাংকের কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এবার যদি আপনার আইএফসি কোড পরিবর্তন হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কীভাবে আইএফসি কোড পরিবর্তন করতে হয় সে নিয়ে কিন্তু ভিডিও বানানো রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে আপনার আইএফসি কোডটি পরিবর্তন করে নিতে পারেন এবং খুব সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যেতে পারেন। তো আপনাদেরকে একটা স্ক্রিনশট শেয়ার করছি, এটা দেখতে পাচ্ছেন। তো স্টেট ব্যাংকের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টাকাটা কিন্তু কবে আসছে দেখতে পাচ্ছেন এখানে না, 18/6/2021 তারিখে টাকাটা আসছে। তো 17 তারিখে রিলিজ করেছে, আমার অ্যাকাউন্টে এসে পৌঁছেছে 18 তারিখে। এবং আপনারা কীভাবে বুঝবেন যে টাকাটা আপনার ঢুকেছে কিনা, কী রকম লেখাটা থাকবে না, এখানে দেখবেন এইরকম লেখাটা থাকবে, ট্রানজ্যাকশান আইডি এইসব দেওয়া থাকবে, দিয়ে দেখবেন এইরকম কৃষক বন্ধু KBWBKB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু এইরকম একটা লেখা থাকবে। আর আরেকটা যেটা মেন জিনিস সেটা আপনারা দেখবেন যে WBSC 627NACH 700, এই যে এই লাস্টের লেখা WBSC 627NACH আর এই জিরো, এই লেখাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি বুঝে যাবেন এটা কৃষক বন্ধু টাকাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর আরেকটা ব্যাপার, আপনাদেরকে কিন্তু একটা শুভেচ্ছা বার্তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকেও আপনি বুঝে যেতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। তো এটা ইয়েস্টারডে পাঠানো হয়েছে 10:49 PM, অর্থাৎ এটা আমাকে 21 তারিখে পাঠানো হয়েছে। এখানে বলা হয়েছে, প্রিয় সাথী, আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তা পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে, যা আগের মতোই 2 কিস্তিতে পাওয়া যাবে। 2021 খারিফ মরশুমের জন্য 1 কিস্তি 2,000 টাকা 19/6/2021 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, কারণ কৃষি আমাদের গর্ব, আপনারা আমাদের গর্ব। শুভেচ্ছা সহ মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা আবার দেখতে পাচ্ছেন, একজনের অ্যাকাউন্টে 19/6/2021 তারিখে টাকা ঢুকেছে, 17 তারিখের পরে দেখুন একটা ঢুকেছিল 18 তারিখে, আরেকটা ঢুকেছে 19 তারিখে। এইভাবে আপনারাও কিন্তু অপেক্ষা করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা খুব শিগগিরই চলে আসবে। আবার অনেকের কিন্তু ওই মেসেজ চলে আসছে কিন্তু তারা বলছে যে তাদের নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন, বা আপনার পরিবার যদি আরও অন্যান্য সদস্য থেকে থাকে এবং একটা মোবাইল নম্বরে যদি দেওয়া থাকে তাহলে হয়তো হতে পারে আপনার অন্যান্য সদস্যের হয়তো টাকাটা চলে আসছে। তো মুদ্রা কথা, আপনারা অপেক্ষা করুন, এই মাসটা পুরো অপেক্ষা করুন, কারণ এতগুলো কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তাই অপেক্ষা করুন আপনারা, আস্তে আস্তে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে যাবে। এবার যদি দেখেন আপনার এলাকার সকলেরই টাকা চলে আসছে, আপনার এখনও টাকা আসছে না, সেক্ষেত্রে আপনারা কৃষি বিভাগে গিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। তো কীভাবে অভিযোগ করবেন বা কৃষি বিভাগে গিয়ে কী করতে হয়, আর কৃষি বিভাগে গিয়ে কীভাবে অভিযোগ করতে হয় বা কী করলে আপনারা টাকাটা পাবেন, সেই নিয়েও কিন্তু ভিডিও বানানো রয়েছে। কৃষক বন্ধু সংক্রান্ত সমস্ত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে কৃষক বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।